গণহারে গণমানুষের মতো করে ওনাকে আবার নির্বাচিত করবেন, এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। কুমিল্লার নাঙ্গলকোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। ওই আলোচনা সভায় বক্তব্য দেন নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন। ওই বক্তব্যের 39 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, অর্থমন্ত্রীর জন্য ভোট চাইছেন ওসি ফারুক হোসেন। বিষয়টি নিয়ে চারদিকে চলছে সমালোচনার ঝড়। সচেতন মহলের ভাষ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হয়ে ওসি এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। জানা গেছে, জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় ওসি মোহাম্মদ ফারুক হোসেন কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট কামনা করেছেন। ভিডিওতে ওসি ফারুক হোসেনকে বলতে শোনা যায়, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে গণমানুষের মতো করে উনাকে আবার নির্বাচিত করবেন, এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। বিকজ আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন, আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন এবং আপনাদের জন্যই করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুঁইয়া, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল, নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন। ওই আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ অংশ নেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হয়ে ওসির মুখে এমন রাজনৈতিক বক্তব্যে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়েছেন। মঙ্গলবার রাতে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি ফারুক হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এক নিকটাত্মীয় মারা গেছেন বলে কল কেটে দেন ওসি ফারুক। এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখার পর তিনি এ বিষয়ে কথা বলবেন। রিজওয়ানা রিন্তি, কালবেলা।